প্রিয় ছাত্রীরা আজ আমি তোমাদের একমাত্রিক অবকল সমীকরণ নিয়ে আলোচনা করব লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান দেখো ডি ওয়াইডিএক্স প্লাস পিওয়াইকাল টু কিউ যেখানে পি এবং কিউ উভয়ে এক্সের অপেক্ষক বা ধ্রুবক এই আকারের অবকল সমীকরণকে প্রথম ক্রমের একমাত্রিক অবকল সমীকরণ বলা হয় এই যে দেখো একমাত্রিক এই যে ডিওয়াইডিএক্স এটার মাত্রা কি না এক ঘাত হচ্ছে এক তাহলে এক্ষেত্রে দেখো যে এই টাইপের সমীকরণকে আমরা কীভাবে সমাধান করবো তাহলে ডিওয়াই ডি এক্স প্লাস পিওয়াই ইকোয়াল টু কিউ যেখানে পি এবং কিউ উভয়ে ফাংশান অফ এক্স বা এক্সের অপেক্ষক কিংবা ধ্রুবক কিংবা এইভাবেও ফর্মটা থাকতে পারে ডিএক্সটিওয়াই প্লাস পিএক্স ইকোয়াল টু কিউ খেয়াল করো এই জায়গাটা আমার ডিএক্সটিওয়াই আসছে এটা হচ্ছে পিএক্স ইকোয়াল টু কিউ যদিও পি কিউ দেওয়া আছে কিন্তু এটার ক্ষেত্রে পি আর কিউ ফাংশান অফ এক্স আর এটার ক্ষেত্রে পি আর কিউ ফাংশান অফ ওয়াই ওয়াইয়ের অপেক্ষক যখন এই ফর্মে থাকবে তখন পি আর কিউ হবে ওয়াইয়ের অপেক্ষক এই ফর্মে থাকলে পি আর কিউ হবে এক্সের অপেক্ষক এক্ষেত্রে এক এবং দুই এই দুটো আকারের অবকল সমীকরণকেই আমরা একমাত্রিক অবকল সমীকরণ বলছি প্রথম ক্রমের একমাত্রিক অবকল সমীকরণ বলছি এবার দেখো এখানে একটা কথা বলি এই সমীকরণটার ক্ষেত্রে এই অবকল সমীকরণের ক্ষেত্রে এক্সটা হচ্ছে স্বাধীন চল ওয়াইটা হচ্ছে অধীন চল আর এইটার ক্ষেত্রে ওয়াইটা হচ্ছে স্বাধীন চল এক্সটা হচ্ছে অধীন চল ঠিক আছে এবার দেখো এটা সমাধান আমরা কিভাবে করব না এক নম্বর আকারের যদি অবকল সমীকরণ থাকে তার সমাধানের জন্য এই উভয় পক্ষকে এক্সের একটি অপেক্ষক আর দ্বারা গুণ করতে হয় আমি এক নম্বর সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করছি দু নম্বরটা একই একই পদ্ধতিতে হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করছি না আর এটা দিয়ে গুণ করছি আর দ্বারা গুণ করছি আরটা কি না এক্সের একটি অপেক্ষক এবং এই আরকে বলা হচ্ছে সমাকল গুণ এক্সের কী ধরনের অপেক্ষক তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য সেটা বলছি আর কে আমরা সমাকল গুণক বলছি আচ্ছা ধরো এটাকে আর দিয়ে গুণ করলাম তাহলে আর ইন্টু ডি এক্স প্লাস পি আর ওয়াই ইকোয়াল টু কিউ আর এইটা এই আরটা এমনভাবে নির্ণয় করা হয় আর যে এক্সের অপেক্ষক বললাম সেটাকে এমনভাবে নির্ণয় করা হয় যাতে আর এক্স প্লাস পি আর ওয়াই ইকোয়াল টু আর ওয়াই হয় অর্থাৎ এই বাম দিকের এই দুটো পদের যে সমষ্টি রয়েছে সেটাকে আমরা ডিডিএক্স অফ আর ওয়াই এই আকারে লিখতে পারি এইভাবেই আর ফাংশানটাকে আমরা চুজ করবো খুঁজে নেব তাহলে এক্ষেত্রে দেখো আর ডি এক্স প্লাস পি আর ওয়াই টু এটাকে ডিফেনশিয়েট করো আর ডি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স দেখো আর ফাংশান অফ এক্স সেই জন্য এটাকে কনস্ট্যান্ট বের জানো তাহলে দুদিক থেকে দেখো আর ডিওয়াই ডিএক্স চলে গেলো থাকলো কি পি আর ওয়াই সমান ওয়াই ডিআর ডিএক্স তাহলে পি আর সমান ডিআর বাই ডিএক্স ওয়াইটা কেটে দাও তাহলে ডিআর বাই আর ইকুয়াল টু ডি ডিআর বাই আর ইকুয়াল টু এক্স সমাকলন করে কী পাচ্ছি ইনটিগ্রাল অফ ডিআর বাই আর ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ পিডিএক্স তাহলে লগ আর ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এক্স আর ইকুয়াল টু কী হবে তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পিডিএক্স পিটা যেখানে ফাংশন অফ এক্স তাহলে আর এই অপেক্ষকটা আমরা কিভাবে পাবো আর দিয়ে তো গুণ করার কথা প্রথমে বললাম কিন্তু সেই আর অপেক্ষকটা কিভাবে পাবো এইভাবে ইটু পর ইনটিগ্রাল অফ পিডিএক্স কীভাবে পাওয়া গেল আমি এখনই দেখিয়ে দিলাম কিন্তু অঙ্কটা করার সময় আর আমি এই স্টেপগুলো করব না আমি এই রকম একটা ফাংশান আগে খুঁজে নেব যাতে আর ইকুয়াল টু ইটু পর ইনটিগ্রাল অফ পিডিএক্স হয় এবং সেইটা দিয়ে প্রদত্ত সমীকরণকে গুণ করব তাহলে একের উভয় পক্ষকে ইটু দি পর ইনটিগ্রাল পিডিএক্স দ্বারা গুণ করে পাই আর দ্বারা গুণ করে পাই যেটা বলছিলাম তার জায়গায় বলছি ইটু দি পর ইনটিগ্রাল পিডিএক্স দ্বারা গুণ করে কি পাচ্ছি না ইটু দি পর ইন্টিগ্রাল অফ পিডি এক্স ইন্টু ডিওয়াইডিএক্স প্লাস পি ওয়াই ইন্টু দি পর ইনটিগ্রাল অফ পিডি এক্স ইকাল টু কিউ ইন্টু ইটু দি পর ইনটিগ্রাল অফ পি পিডিএক্স খেয়াল করো আমার ইকুয়েশানটা ছিল ডিওয়াইডি এক্স প্লাস পি ওয়াই ইকোয়াল টু কিউ দেখো উভয় পক্ষে আমি এই পথটা দিয়ে গুণ করে দিয়েছি E to the দি পর of অফ পিডিএক্স তাহলে সেটা সমান কী হলো না of অফ ওয়াই e to the দি পর ইনটিগ্রাল অফ পিডিএক্স আমি এখানে কি লিখেছিলাম এই যে এমনভাবে আরটাকে চুজ করবো যাতে এটাকে ডিডিএক্স অফ r y লিখা যায় আর এর জায়গাটাই কি লিখছি এখন ই টু দি integral ইনটিগ্রাল অফ পিডিএক্স আর এর জায়গাটায় কি লিখেছি ই টু দি পর ইনটিগ্রাল অফ dx r y মানে ওয়াই আর এইভাবে লিখলাম ইকুয়াল টু তাহলে কিউ to the দি পর of অফ পিডিএক্স সমাকলন করে কি পাচ্ছি না ওয়াই ইটু দি আর ইন্টিগ্রাল অফ ডি এক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ কিউ ইটু দিব আর ইনটিগ্রাল অফ পিডিএক্স হোল ডিএক্স প্লাস সি সি হচ্ছে সমাকলন যুবক ঠিক আছে আমরা যদি উভয় পক্ষকে সমাকলন করি তাহলে কী পাবো এটা ডিডিএক্স অফ দিস আছে তার মানে এটা সমাকলন করলে এইটা পাচ্ছি ইকুয়াল টু এই এক্সটা ওদিকে যাচ্ছে ইন্টিগ্রাল অফ দিস হয়ে যাচ্ছে প্লাস সি এটি নির্ণয় সমাধান তাহলে এই স্টেপগুলো আমি ফলো করবো একটা অঙ্ক করে দেখাচ্ছি কীভাবে করছি প্রশ্নবলা বারো সংক্ষিপ্ত থেকে আমি তিনের দাগের অঙ্ক করছি দেখো ডি এক্স প্লাস ওয়াই পট টু টু কস তাহলে দেখো প্রদত্ত সমীকরণকে দেখো এই সমীকরণটা দেখে কিন্তু তোমাকে চিনতে হবে এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান বা একমাত্রিক অবকল সমীকরণ সেটা কিন্তু তোমাকেই চিনতে হবে তাহলে দেখো আমি এটাকে ডি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কিউ এই আকারে লেখা গেলে তবেই সেটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান দেখো ওই আকারে আছে কি না ডি এক্স প্লাস পি ওয়াই ইকোয়াল টু কিউ হ্যাঁ ওই আকারেই রয়েছে যেখানে পি হচ্ছে কট এক্স কিউ হচ্ছে টু কস এক্স এবং পি আর কিউ উভয় হচ্ছে ফাংশান অফ এক্স মিলে যাচ্ছে সব সুতরাং এটা একটি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ এই জন্য এই ভাষাটাকে অবশ্যই লিখবে প্রদত্ত সমীকরণকে ডিওয়াইডি এক্স প্লাস পিওয়াই ইকাল টু কিউ আকারে প্রকাশ করে পাই পি ইকোয়াল টু কট এক্স কিউ ইকোয়াল টু টু কস এক্স এবার ইন্টিগ্রাল অফ পিডিএক্স বার করছি তাহলে ইন্টিগ্রাল অফ কট এক্স ডিএক্স মানে লগ অফ সাইন এক্স এখানে একটা কথা বলি এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করার সময় বা সমাকল গুণক যেটাকে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বললাম সংক্ষেপে আইএফ বলে লিখছি তোমরা সমাকল গুণক বলেও বলতে পারো সংক্ষেপে এভাবেও লেখা যায় এটার ক্ষেত্রে তুমি এই যে আমরা লগের ক্ষেত্রে এই যে মড দিয়ে লিখতাম মডটাকে অ্যাভয়েড করে যাবে দরকার নেই এটার ক্ষেত্রে লেখার সময় তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পিডিএক্স ইকাল টু কী হবে না সাইনেক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পিডিএক্স এটার মান কত লগ সাইনেক্স মানে ই টু দি পাওয়ার লগ সাইনেক্স মানে সাইনেক্স তাহলে এই এই সাইনেক্স এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক যেটা দিয়ে এটার উভয় পক্ষকে গুণ করলে আমি এই বাম দিকের এই দুটো পদকে আমরা কী লিখবো না ডিডিএক্স অফ ওয়াই ইন্টু আর বা ওয়াই ইন্টু ইন্টিগ্রাল অফ ই টু দি পর ইন্টিগ্রাল অফ পিডিএক্স এই আকারে বলতে পারি তাহলে এটাকে গুণ করে দিচ্ছি সাইন এক্স দিয়ে গুণ করলাম প্লাস ওয়াই ইন্টু কট এক্সকে সাইন এক্স দিয়ে গুণ করলে কী হবে কস এক্স ইকোয়াল টু টু সাইন এক্স কস এক্স তাহলে এই বাম দিকটা কি হলো না বাম দিকটাকে লিখবো আমরা ডিডিএক্স অফ ওয়াই ইন্টু সাইন এক্স শুধু এই পদটাকে দেখেই কিন্তু তুমি এই দুটো পদের ডিফারেন্সিয়াল বলে দিতে পারো কীভাবে লিখবে ডিডি এক্স অফ ওয়াই ইন্টু সাইন এক্স তাহলেই দেখো এই পরের পথটাও চলে আসবে তার ইন্টি তার ডিফারেন্সিয়েশন হিসেবে তাহলে আমরা লিখছি ডিডি এক্স অফ ওয়াই ইন্টু কস এক্স ইকোয়াল টু সাইন টু এক্স তাহলে ডি অব ওয়াই কস এক্স ডি এক্সটাকে ওদিকে দিয়ে দাও সাইন টু এক্স ডি এক্স তাহলে এবার উভয় পক্ষকে সমাকালন করে কি পাচ্ছি না ওয়াই কস এক্স ইকোয়াল টু ইন্টিগ্রাল অফ সাইন টু ডি এক্স এটার ইন্টিগ্রাল কি হয় cos টু এক্স বাই মাইনাস টু প্লাস সমাকল এটি নির্ণয় সাধারণ সমাধান ঠিক আছে নেক্সট দেখো ডি dx মাইনাস থ্রি ওয়াই কট এক্স দেখো আমি যদি dy ডি এক্স প্লাস আকারে প্রকাশ করি আর অবশ্যই এই ভাষাটা কিন্তু তোমরা লিখবে যে এই আকারে প্রকাশ করছি নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে তাহলে পি 3 টু মাইনাস থ্রি হচ্ছে সাইন টু সবই ফাংশন অফ এক্স হলো এবার ইন্টিগ্রাল অফ ডি এক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ মাইনাস থ্রি কট এক্স মানে মাইনাস থ্রি লগ সাইন এক্স কট এক্সের ডিফারেন্সিয়েশন সরি ইন্টিগ্রেশন কী হয় লগ সাইন এক্স তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ এক্স তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ দিস আসবে এই ইন্টিগ্রালের ভ্যালুটা তো এইটা আবার ই টু দি পাওয়ার যখন আসবে এটাকে লগ দিয়ে ভাবলে লগ সাইন এক্স হোল টু দি পাওয়ার মাইনাস তিন মানে লগ ওয়ান বাই সাইন এক্স এবার e টু দি পাওয়ার log 1 বাই সাইন কিউব এক্স মানে কত হলো 1 বাই সাইন কিউব এক্স অর্থাৎ কোশের তাহলে প্রদত্ত সমীকরণকে আমরা কি করছি কোশেক কিউব এক্স দ্বারা গুণ করছি তাহলে ডি ওয়াই ডিএক্স ইন্টু কোশেক কিউবেক্স মাইনাস থ্রি আমি কি বলেছি তোমাদের চোখ বুঝে এই দুটো পদটাকে লিখে দিবে কিভাবে ডিডিএক্স হব ওয়াই ইন্টু ডিডিএক্স অব ওয়াই ইন্টু কোষেক কিউব এক্স এইটা লিখে দিলেই এইটার জন্য এই দুটো পদই চলে আসবে তোমরা করেও দেখে নিতে পারো আর আমি তো তার থিওরিতে বলে দিলাম তাহলে ইকুয়াল টু টু এক্স কিউব এক্স তাহলে ডি অব ওয়াই কিউব এক্স টু ডি এক্সটা ওদিকে চলে যাবে সাইন টু এক্স কোশেক কিউব এক্স এখানে হবে এবারে আমরা উভয় পক্ষকে সমাকলন করে কী পাচ্ছি ওয়াই কোশে কিউব টু অফ টু এক্স কিউব এক্স এটাকে ভেঙে দাও টু সাইন এক্স কস এক্স এবার সাইন এক্স আর একটা কোশেক এক্স গুণ করে ওয়ান হলো টু থাকলো কস এক্স থাকলো আর কোশেক স্কোয়ার এক্স আছে সেটা নিচে লিখলে কী হবে সাইন স্কোয়ার এক্স ডি এক্স সাইন এক্সিক্যাল টু যদি জেড ধরি কস এক্স ডি এক্সিক্যাল টু ডি জেড তাহলে টু ডিজেড বাই জেড স্কোয়ার এটার ইন্টিগ্রেশন কী হয় মাইনাস টু বাই জেড প্লাস সি সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকালন ধ্রুবক জেডের মানটা বসিয়ে দাও তাহলে ওয়াই কোশেক কিউব এক্সিক্যাল টু মাইনাস টু কোশেক এক্স প্লাস সি এবার দেখো শর্ত দেওয়া আছে প্রদত্ত হচ্ছে ওয়াই ইকাল টু টু যখন এক্স ইকাল টু পাই বাই টু মান বসাও বসিয়ে দেখো আমরা সি ইকোয়াল টু ফোর পেলাম মানটা নিজেরা বসিয়েও করতে পারবে তাহলে এখানে সির মান বসিয়ে দিলাম প্লাস ফোর তাহলে ওয়াই কি টু কী হলো কোষে এক্স যেহেতু এখানে রয়েছে ওটা ওইদিকে গুণ করে দিলাম ওদিকে ভাগ করে দিলাম ওদিকে ভাগ করা মানে কি এর সঙ্গে সাইন এক্স গুন করা এটার সঙ্গে সাইন এক্স গুণ করা তাহলে ফোর সাইন এক্স মাইনাস টু সাইনস এক্স এটা হচ্ছে নিম্ন বিশেষ সমাধান প্রথমটার ক্ষেত্রে আমি কি করেছি সেটা সাধারণ সমাধান করেছি আর এটা যেহেতু নির্দিষ্ট শর্ত মেনে হয়েছে শর্ত দিয়ে আমি কন কনস্ট্যান্টার মান বের করে নিয়েছি এটা হচ্ছে বিশেষ সমাধান উনিশের অঙ্ক দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এক্স ওয়াই ইকাল টু টু ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স ভালো করে দেখো এই ডিওয়াইড এক্সের সঙ্গে কিন্তু কিছু থাকবে না সুতরাং যদি এই আকারে থাকে তোমরা কি করবে ডিওয়াইড এক্সের সঙ্গে যেটা গুণ আছে সেটাকে ভাগ করে দেবে আমি ভাগ করে দিচ্ছি তাহলে দেখো এই আকারে লেখা যাচ্ছে এবার এটাকে দেখো ডি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কিউ আকারে প্রকাশ করে কি পাচ্ছি না পি হচ্ছে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর কিউ হচ্ছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার অবশ্যই এখান থেকে এই লাইনটা লেখার পরে কিন্তু এইভাবে কম্পেয়ার করবে এবার ইন্টিগ্রাল অফ এক্স ইকোয়াল টু ইনটিগ্রাল অফ টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স তার মানে এটা কি হলো লগ অফ এক্সকোয়ার মাইনাস ওয়ান তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হলো ই টু দি পর ইন্টিগ্রাল অফ পিডি এক্স ইটু দিব আবার লগ হব এক্সকোয়ার মাইনাস ওয়ান মানে কি না এক্সকোয়ার মাইনাস ওয়ান তাহলে এই এক্সকোয়ার মাইনাস ওয়ান দিয়ে আমি গুণ করবো এই সমীকরণটাকে এক নম্বর সমীকরণকে এটা দিয়ে গুণ করে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই ডিএক্স প্লাস দেখো এক্সকোয়ার মাইনাস ওয়ান ওপরে আর নিচে আছে মানে টু এক্স ওয়াই হলো ইকোয়াল টু টু ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর বাম দিকেরটা এই দুটো পদকে আমি কীভাবে বলেছি চোখ বুঝে লিখে দেবে ডিডি এক্স অফ ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লিখলেই এই দুটো পদ চলে আসবে ই বা ইকোয়াল টু টু বাই এক্সকোয়ার মাইনাস ওয়ান তাহলে অফ ওয়াই ইন্টু এক্সকোয়ার মাইনাস ওয়ান টু ডি এক্সটা ওদিকে যাবে টু বাই এক্স মাইনাস ওয়ান এক্স সমাকলন করে কি পাচ্ছি ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু টু ইন্টু ইনটিগ্রাল অফ বাই এক্স মাইনাস ওয়ান আর এটা ইন্টিগ্রেশন কী হয় টু ইন্টু হাফ লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মডিউলার সব প্লাস সি সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটা সূত্র ছিল ইন্টিগ্রাল অফ ডিএ্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই লগ মডিউলার অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ ওই সূত্রে বসিয়েছি টু টু কেটে যাবে সরল করলে কী আসছে না ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু লগ অফ মডিউলার সব এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি এটাই নির্ণয়ের সাধারণ সমাধান সাতাশের অঙ্ক দেখো ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু এক্স ইন্টু রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান এটাকে ভাগ করে দাও তাহলে এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান দেখো দেখে হঠাৎ করে তুমি চিনতে পারবে না তোমাকে এমনভাবে সাজানো থাকবে তোমাকে কিন্তু নিজেকে সাজিয়ে নিতে হবে যাতে করে এই ফর্মে লিখতে পারো ডি ওয়াই ডি এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়ান টু এক্স দেখো এই আকারে লিখলে তবেই কিন্তু এর সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারবে খেয়াল করবে এগুলো তাহলে পি টু কত হলো মাইনাস ওয়ান বাই রুটুভার এক্স ওয়ান কিউ টু হলো এক্স তুমি যদি এটার জায়গায় এক্সকে এদিকে আনো ওটাকে ওদিকে দাও তাহলে কিন্তু হবে না তখনই কিন্তু ভুল হয়ে যাবে তাহলে ইন্টিগ্রাল অফ পিডি এক্স ইকোয়াল টু ইন্টিগ্রাল অফ মাইনাস ডিএক্স পাই রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান তাহলে মাইনাস লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান এইটা তোমরা জানো এটাও একটা ফর্মুলা ছিল মাই ইন্টিগ্রাল অফ ডিএক্স পাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্সকোয়ার মাইনাস স্কোয়ার ওই সূত্রে এটা হলো তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে এই টু দি পর ইন্টিগ্রাল অফ পি ডি এক্স ইকোয়াল টু যেহেতু মাইনাস আছে ওয়ান বাই এটা হয়ে যাবে ঠিক আছে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটার পাওয়ারে মাইনাস ওয়ান মানে 1 বাই এটা হলো এবার আমি এক নম্বর সমীকরণকে এটা তারা গুণ করছি তাহলে ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার মাইনাস ওয়ান ডি আর কি বলেছি বাম দিকেই এত দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা চোখ বুঝে লিখে দেবে ডিডিএক্স অব ওয়াই এইটা মানে ওয়াই বাই এক্স প্লাস মানেই কিন্তু এই গোটাটা দুটো তোমাকে পরীক্ষার হলে বসে কম্পেয়ার করার কোনো দরকার নেই ঠিক আছে ইকুয়াল টু তাহলে এক্স বাই এক্স প্লাস রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে ডি অব এইটা লিখলে ইন্টু ডি এক্স হবে এবার তুমি সমাকলন করো তাহলে ওয়াই বাই ওয়াই প্লাস রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ইনটিগ্রাল অফ এক্স ডি এক্স বাই এক্স প্লাস রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান এইটা সমাকলন করার জন্য দেখো আমি যদি হরের করণীয় নিরসন করি তাহলে এটা দিয়ে গুণ করতে হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে গুণ করলে নিচে কী আসবে এক্সকোয়ার মাইনাস প্র্যাকেটের মধ্যে এক্সকোয়ার মাইনাস ওয়ান তাহলে কী হলো না এটা সরল করলে দেখো নিচেরটা ওয়ান আসছে তাহলে উপরে কী হবে ইন্টিগ্রাল অফ এক্স ইন্টু এক্স মাইনাস রুটোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স গুণ করে দাও এটা এলো এবার এটার তো ইন্টিগ্রেশন যেন এক্স কিউ বাই থ্রি মাইনাস ইনটিগ্রাল অফ এক্স রুটোভার এক্সকোয়ার মাইনাস ওয়ান ডি এক্স এবার এটার ইন্টিগ্রেশনের জন্য এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জেড স্কোয়ার ধরতে হবে টু এক্স ডি ডিএক্স ইকোয়াল টু টু জেড ডিজেড অর্থাৎ এক্স ডি ডিএক্স ইকোয়াল টু জেড ডি জেড তাহলে এক্স ডি এক্স হচ্ছে জেড ডি ডিজেড আর এটার ভ্যালু তো জেড তার মানে এটা জেড স্কোয়ার জেড এবং তার ইন্টিগ্রেশন করলে আসবে জেড কিউব বাই থ্রি এটা তো থাকলো ইকুয়াল টু এক্স কিউব বাই থ্রি মাইনাস জেড হচ্ছে রুট ওভার এক্সকোয়ার মাইনাস ওয়ান হোল কিউব বাই থ্রি প্লাস সি তাহলে এটাকে লিখলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু তিপার তিনে দুই বাই তিন প্লাস সি এবার বাম দিকে কী ছিল ওয়াই ইন্টু এট ওয়াই বাই এটা ছিল তাহলে এম যদি এটার ক্ষেত্রেও এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ওপরই নিচে গুণ করি তাহলে দেখো নিচে ওয়ান চলে আসবে আমি তো এখনই এই সরলটা করে দেখিয়েছি তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস রুটোভার কিউ মাইনাস ওয়ান ইকোয়াল টু একের দিন কমন নিলে এক্স কিউ মাইনাস এইটা প্লাস সি দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু ওয়ান যখন এক্স ইকোয়াল টু ওয়ান মান বসাও সি ইকোয়াল টু দুই দুয়ের তিন পাবে তাহলে এটি আমাদের নির্ণেও বিশেষ সমাধান পেলাম নেক্সট দেখো তিরিশে দুই করছি আচ্ছা ওয়াই ডি এক্স মাইনাস প্র্যাকেটে এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে ওয়াই ডি এক্স ইকোয়াল টু আমি এটাকে ওদিকে দিলাম ঠিক আছে দেখে কিন্তু তোমার হঠাৎ করে চেনা যাচ্ছে না এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান বলে তাহলে এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার ইন টু ডি ওয়াই ভালো করে দেখো এটার ক্ষেত্রে আমি যদি ডিএক্স বাই ডি ওয়াই লিখি তবে কিন্তু এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার বাই ওয়াই পাবো অর্থাৎ আমি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে দ্বিতীয় ফর্মটা সেই আকারে পৌঁছে যাচ্ছি ডিএক্স ডি ওয়াই টু মাইনাস এক্স বাই ওয়াই ইকোয়াল টু টু ওয়াই অর্থাৎ এটাকে ডিএক্স ডি ওয়াই প্লাস পি এক্স ইকোয়াল টু কিউ আকারে লেখা যাচ্ছে যেখানে পি হচ্ছে ফাংশান অফ ওয়াই কিউও ফাংশান অফ ওয়াই পি ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই ওয়াই আর কিউ ইকোয়াল টু টু ওয়াই ঠিক আছে এটাও একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান ফর্মটা খেয়াল করবে তাহলে এটার ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে না ইটুদির পর ইনটিগ্রেশান পিডি ওয়াই আগেরটার ক্ষেত্রে কী ছিল যখন ডি ওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকোয়াল টু কী ছিল তখন ছিল ই টু দি পর ইনটিগির অফ পি ডিএক্স এটার ক্ষেত্রে উল্টো হবে টু দি পর ইনটিগির অফ পি ডি ওয়াই তাহলে এই মানটা দেখো মাইনাস লগ ওয়াই তাহলে মাইনাস লগ ওয়াই মানে কি ই টু দি পর মাইনাস লগ ওয়াই মানে ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান বাই ওয়াই দিয়ে গুণ করছি ওয়ান বাই ওয়াই ডিএক্স ডি ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু তাহলে এই এই দুটো পদের জন্য কি লিখব ডিডি ওয়াই অফ এক্স বাই ওয়াই ডিডি ওয়াই অফ এক্স বাই ওয়াই ঠিক আছে তাহলে ইকোয়াল টু টু তাহলে ডি অফ এক্স বাই ওয়াই ইকোয়াল টু টু ডি ওয়াই সমাকলন করে কী পাচ্ছি এক্স বাই ওয়াই ইকোয়াল টু টু ওয়াই প্লাস সি সরল করে দিলে এক্স ইকাল টু টু ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়াই এটা সাধারণ সমাধান নেক্সট দেখো আমি বত্রিশের অঙ্ক করছি এখানেও দেখো এইটা ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু আমি এটাকে ধরো বাম ডান দিকে পাঠালাম তাহলে অফ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ভালো করে দেখো যদি আমি এটা ডিওয়াই ডিএক্স লিখি তাহলে এই অংশটা এটার তলায় আসবে তখন কিন্তু ডিওয়াইডি এক্স প্লাস পিওয়াই ইকোয়াল টু কিউ এই আকারে তুমি সাজিয়ে উঠতে পারবে না তুমি না হয় নিজে একটু পাশে রাখ করে দেখে নেবে ওইভাবে কিন্তু তখন আমরা পিওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকোয়াল টু কিউ আকারে লিখতে পারবো না যদি আমি এটাকে ডিএক্স ডিওয়াই লিখি তখন এইটা বাই এটা আসবে দেখো দি পর মাইনাস টেন ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এই মাইনাসটা এর সঙ্গে কমন নিয়ে কেটে দিয়েছি তখন দেখো আমি ডিএক্সটি ওয়াই এইটাকে এইদিকে আনলাম প্লাস এক্স বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা লিখলাম তখনই দেখো এটাকে ডিএক্সটি ওয়াই প্লাস পি এক্স ইকোয়াল টু কিউ আকারে লেখা যাচ্ছে যেখানে পি হচ্ছে ফাংশন অফ ওয়াই কোনটা ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার কিউ হচ্ছে ফাংশান অফ ওয়াই ই টু পাওয়ার মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্ষেত্রেই কিন্তু আমি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাচ্ছি একমাত্রিক অবকরণ সমীকরণ পাচ্ছি তাহলে তোমাকে সাজানোটা সঠিক করতে হবে তুমি যদি এটাকে ডি ওয়াই ডিএক্স আকারে লিখে ফেলো তাহলে কিন্তু তুমি সাজিয়ে উঠতে পারবে না তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পি ওয়াই মানে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডি ওয়াইটা তো বার করে নিয়েছি ইন্টিগ্রাল অফ ডি ওয়াই তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করছি তাহলে কী হচ্ছে এই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু এক্স ডি ওয়াই প্লাস এক্স বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ডিডি ওয়াই অফ এক্স ই টু দি দিপার ট্যান ইনভার্স ওয়াই আমি বলেছি এই দুটো পদের জন্য চোখ বুঝে লিখে দেবে এক্স ইন টু দিপার ট্যান ইনভার্স ওয়াই ডিডি ওয়াই অফ এক্স ইন্টু ই টু দি দিপার ট্যান ইনভার্স ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোর তাহলে ডি অফ দিস ইকোয়াল টু ডি ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কেয়ার সমাকলন করে কী পাচ্ছি এক্স ইটু দি পার ট্যান ইনভার্স ওয়াই ইকোয়াল টু ইনটিগ্রাল অফ ডি ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কেয়ার এদিকে একটা কথা বলে নিই ইটু দ্বিপার ট্যান ইনভার্স ওয়াই দিয়ে গুণ করতে এটার ক্ষেত্রে ই টু দ্বি পর মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ছিল আর ইটু দ্বিপার ট্যান ইনভার্স ওয়াই গুণ করে তো ওয়ান হয়ে গেল সেই জন্য ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তো এটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি সি হচ্ছে সমাকলন ধ্রুবক তাহলে এটাই হচ্ছে নির্ণয় সাধারণ সমাধান এটা আমি নিচে লিখিনি লিখে ফেলবে ঠিক আছে তাহলে কিন্তু এই চ্যাপ্টার আমি আজকে শেষ করলাম বাকি অঙ্ক নিজেরা করে ফেলবে